আসসালামু আলাইকুম। ফ্রি অনলাইন স্কুলে তোমাদের স্বাগতম। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের বায়োলজি বইয়ের, হ্যাঁ বায়োলজি বইয়ের। এখন তো প্রশ্ন আসতে পারে যে কোন বায়োলজি বই। বায়োলজি বই তো আমাদের দুটো। আমরা বায়োলজি বইয়ের প্রথম যেটা পত্র রয়েছে সেই প্রথম পত্রের ফার্স্ট চ্যাপ্টারের ডিএনএর গঠন নিয়ে আলোচনা করব। তোমাদের সাথে এই পড়ানোর টপিকস নিয়ে আলোচনা পর্বে আছি আমি জান্নাত আফরিন। তো চলো দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ডিএনএ নিয়ে ক্লাস। ডিএনএর গঠনে যেটি কথা না বললে নয়, যেটি প্রথম সূত্র থেকে আসছে, সেটি হচ্ছে আমরা আমাদের গত ক্লাসে ক্রোমোজোম নিয়ে জেনেছি, ক্রোমোজোমের ভৌত গঠন নিয়ে জেনেছি। তো ক্রোমোজোমের যখন আমরা রাসায়নিক গঠন জানবো, আমরা ক্রোমোজোমের রাসায়নিক গঠনে দেখতে পাবো এখানে নিউক্লিক অ্যাসিড রয়েছে। তো এই নিউক্লিক অ্যাসিড কত ধরনের রয়েছে? ক্রোমোজোমের রাসায়নিক গঠনে দু ধরনের নিউক্লিক অ্যাসিড রয়েছে। দু ধরনের নিউক্লিক অ্যাসিড কী কী? এই যে এটি হচ্ছে ক্রোমোজোমের রাসায়নিক গঠনের নিউক্লিক অ্যাসিড, এবং এই নিউক্লিক অ্যাসিডে দু ধরনের যে রয়েছে, একটি হচ্ছে ডিএনএ, হচ্ছে আরএনএ। তো এই যে ডিএনএ আরএনএ, ডিএনএর পূর্ণরূপ কি? ডিএনএর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএর পূর্ণরূপ কি? আরএনএর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সিটা কেটে দিলে যেটুকু থাকছে রাইবো নিউক্লিক অ্যাসিড, এটিই হচ্ছে আমাদের আরএনএর পূর্বরূপ। তাহলে আমি এখানে ডিএনএর পূর্ণরূপটি লিখে নিই। ডিএনএর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তোমরা লক্ষ্য করে দেখবে আমি এখানে যেটি বলেছি সেটি হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আমি কিন্তু বলিনি ডাইঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তোমরা যদি এটি উচ্চারণ করার ক্ষেত্রে বলে থাকো যে ডাইঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, তাহলে কিন্তু একটি এক্সট্রিম লেভেলের ভুল হয়ে যাবে। কেন বলছি? এখানে ডি মানে হচ্ছে নেই, অক্সিতে হচ্ছে অক্সিজেন, তাহলে ডিঅক্সি মানে হচ্ছে অক্সিজেন বিহীন। কিন্তু আমরা যদি ডাইঅক্সি বলে ফেলি তাহলে কি ভুলটা হচ্ছে? ডাই মানে হচ্ছে দুই, অক্সি মানে হচ্ছে অক্সিজেন, তাহলে দুই অক্সিজেন হয়ে যাচ্ছে। সো ডিএনএ যেহেতু অক্সিজেন বিহীন, আমরা দেখবো এখানে ডিএনএর দুই নাম্বার কার্বনে, পেন্টোজ সুগারের দুই নাম্বার কার্বনে অক্সিজেন থাকবে না, আমরা একটু পরে সেই গঠনে যাচ্ছি। তো এর জন্য আমাদের এটা সঠিকভাবে উচ্চারণ করতে হবে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আমরা যদি খুব ভুল করে এখানে ই এর জায়গায় আই দিয়ে দেই, যে ডিআইডি হয়ে যায়, তাহলেও কিন্তু এটি আমাদের খুবই ভুল হয়ে যাচ্ছে। তো ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড আমাদের এটি শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে। এবার এসে নিউক্লিক অ্যাসিড। তাহলে নিউক্লিক অ্যাসিড নিয়ে আমরা কথা বলতেছিলাম যে নিউক্লিক অ্যাসিডে দুই ধরনের, ক্রোমোসোমে দু ধরনের নিউক্লিক অ্যাসিড রয়েছে, ডিএনএ আরএনএ। এবার নিউক্লিক অ্যাসিডের উপাদান, নিউক্লিক অ্যাসিডের যদি আমরা উপাদান দেখতে যাই তাহলে এখানে আমরা তিন ধরনের উপাদান দেখতে পাবো। কী কী তিন ধরনের উপাদান? উপাদান নিউক্লিক অ্যাসিডের কী কী তিন ধরনের উপাদান দেখতে পাচ্ছি? একটি হচ্ছে পেন্টোজ সুগার। ফার্স্টে কী দেখতে পাচ্ছি? পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার। দ্বিতীয়তে দেখতে পাচ্ছি নাইট্রোজেন বেস। কী রয়েছে এখানে? নাইট্রোজেন বেস। এখন এই নাইট্রোজেন বেসের মধ্যে যে ইলিমেন্টগুলো রয়েছে সেগুলো কী কী? ইলিমেন্টগুলো হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন এবং ইউরাসিল। আমি এটা নিয়ে কথা আসছি, ততক্ষণে আমি তার আগে তোমাদের তিন নম্বর টপিক্সটা নিয়ে বলে দিই যে এখানে তিন নম্বর টপিক্সে কী থাকছে, নিউক্লিক অ্যাসিডের তিন নম্বর গঠনে কী থাকছে। প্রথমে থাকছে পেন্টোজ সুগার, দ্বিতীয়তে থাকছে নাইট্রোজেন বেস, এবং তিন নম্বরে যে উপাদানটি রয়েছে সেটি হচ্ছে ফসফরিক অ্যাসিড। কি? ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিডের সংকেত কি? H3PO4। ইয়েস রাইট, H3PO4 এটি হচ্ছে ফসফরিক অ্যাসিডের সংকেত। তাহলে আমরা নিউক্লিক অ্যাসিডের গঠনে তিনটি উপাদান দেখতে পেলাম, পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস, ফসফরিক অ্যাসিড। পেন্টোজ সুগার বলতে এখন কি বোঝাচ্ছে? পেন্টোজ সুগার হচ্ছে পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা। পেন্টোজ সুগার কি? পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা। তো এই পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা, নাইট্রোজেন বেস এবং ফসফরিক অ্যাসিড, এগুলো কিন্তু আমাদের ডিএনএর গঠনে লাগছে।
তো আমরা ফার্স্ট আলোচনায় আসি পেন্টোজ সুগার নিয়ে। পেন্টোজ সুগারটি আসলে কি, আমি যদি পেন্টোজ সুগারটি দেখাই তাহলে এখানে দেখব, নিচের দিকে লিখছি, পেন্টোজ সুগার মানে হচ্ছে 5 কার্বন বিশিষ্ট শর্করা। তাহলে আমার 5টা কার্বন থাকবে, এই যে 1, 2, 3, 4, 5, আমি এখানে দু ধরনের পেন্টোজ সুগার লিখব। দু ধরনের পেন্টোজ সুগার আমি নিচ্ছি, কেন দু ধরনের পেন্টোজ সুগার নিচ্ছি আমি সেটা নিয়ে তোমাদের সাথে, তোমরা কিছুক্ষণ পরেই সেটা জানতে পারবে কেন দু ধরনের পেন্টোজ সুগার এখানে নেওয়া হচ্ছে। এই যে এখানে আমি দুটো পেন্টোজ সুগার নিয়েছি, এগুলো দুটোই কিন্তু রাইবোজ সুগার, রাইবোজ সুগার। এখন এই রাইবোজ সুগারের মধ্যে যে পার্থক্যটা তোমরা অবশ্যই বলতে পারো যে ও হো মিস, এখানে একটা অক্সিজেন মিস করে গেল, তার মানে এটা হয়তো মিস ভুলে লিখলো না। হ্যাঁ, এই যে তোমরা এই জায়গাটা আইডেন্টিফাই করতে পেরেছো যে আমি এখানে একটি অক্সিজেন মিসিং দিয়েছি, এই এখানেই হচ্ছে আসল ট্রিক্সটা। কি ট্রিক্স দেখো, এই দুটোই হচ্ছে রাইবোজ সুগার, অর্থাৎ 5 কার্বন বিশিষ্ট শর্করা দুটোই। কিন্তু এই দুটোতে কি দেখা যাচ্ছে যে একটির গঠনে আমরা যদি একে 1 নম্বর কার্বন বলি, এটা যদি 2 নম্বর হয়, 3, 4, 5, এখানে 1, 2, 3, 4, 5, তো তোমরা দেখো যে এখানে 2 নম্বর কার্বনে অক্সিজেন আছে, অর্থাৎ এই রাইবোজ সুগারটিতে 2 নম্বর কার্বনে হচ্ছে অক্সিজেন যুক্ত, কিন্তু এই রাইবোজ সুগারটিতে 2 নম্বর কার্বনটি অক্সিজেন বিহীন। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এই যে এই 2 নম্বর কার্বনে যে অক্সিজেন বিহীন, এই জন্যে এই রাইবোজ সুগারটির নাম হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার। অর্থাৎ এই যে ডিঅক্সি রাইবোজ সুগার মানে হচ্ছে এখানে অক্সিজেন থাকবে না, অক্সিজেন বিহীন, 2 নম্বর কার্বনে অক্সিজেন বিহীন, তাই এর নাম হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার, ডিঅক্সি রাইবোজ সুগার। এবং এখানে যেহেতু অক্সিজেন রয়েছে, এটির নাম হচ্ছে রাইবোজ সুগার, এখানে তো অক্সিজেন রয়েছে তাই এখানে ডিঅক্সি দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটি হচ্ছে রাইবোজ সুগার। তো এই হচ্ছে আমাদের রাইবোজ সুগার, অর্থাৎ পেন্টোজ সুগার নিয়ে এই হচ্ছে আমাদের এখানে আলোচনা থাকলো। এবং আমরা যদি এখন ডিএনএর গঠন দেখতে যাই, তাহলে এই পেন্টোজ সুগারের গঠনটি আমরা একটু ভিন্ন রূপ দেখতে পাবো। কীরকম ভিন্ন রূপ দেখতে পাবো আমি একটু এখানে দেখিয়ে দিই যে ভিন্ন রূপটি আমি কীরকম দেখতে পাচ্ছি। এখানে অক্সিজেন কার্বন 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 কার্বন, এই যে CH2OH, এই যে এভাবে আমরা হচ্ছে পেন্টোজ সুগারের গঠন দেখতে পাবো। এখানে এটি হচ্ছে 1 নম্বর কার্বন, 1 নম্বর কার্বন, এটি হচ্ছে 1 নম্বর কার্বন, এটি হচ্ছে 2 নম্বর কার্বন, এটি 3 নম্বর কার্বন, এবং এটি 4 নম্বর কার্বন, এটি হচ্ছে 5 নম্বর কার্বন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো, এভাবেও আমরা পেন্টোজ সুগারের গাঠনিক সংকেত দিয়ে থাকি। আর এই গাঠনিক সংকেতটাই আমাদের কোথায় লাগবে? এই গাঠনিক সংকেতটাই আমাদের লাগবে ডিএনএ গঠনে। তো এই হচ্ছে আমাদের পেন্টোজ সুগার এবং পেন্টোজ সুগারের গাঠনিক সংকেত। এবার আসি আমরা নাইট্রোজেন বেস নিয়ে। এবার নাইট্রোজেন বেস নিয়ে যদি আমি আলোচনা করি, তাহলে দেখব এখানে কত ধরনের থাকছে নাইট্রোজেন বেসের মধ্যে। অ্যাডেনিন থাকছে, গুয়ানিন থাকছে, থাইমিন থাকছে, সাইটোজিন থাকছে, এবং ইউরাসিল থাকছে। তো আমি এখানে তোমাদের দেখিয়ে দিই,
অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, ইউরাসিল। এই যে পাঁচ ধরনের নাইট্রোজেন বেস রয়েছে, এর মধ্যে এই হচ্ছে পিউরিমিডিন। এই দুটি কি? এই দুটি হচ্ছে পিউরিন। এই দুটিকে কি বলছে? পিউরিন বলছে। তাহলে এগুলো হচ্ছে পিউরিন, পিউরিন। তো এই যে পিউরিন, পিউরিন কেন বলা হচ্ছে? পিউরিন বলা হচ্ছে, এখানে দুটো বলয় থাকবে, অর্থাৎ দুটো রিং পাশাপাশি অবস্থান করছে এই পিউরিন গঠনে। আমরা যদি দেখতে যাই তাহলে দেখবো এই পিউরিনের গাঠনিক সংকেতে এইরকম আমরা দুটো রিং পাশাপাশি অবস্থানকৃত দেখতে পাবো। ঠিক এই জন্যেই এই অ্যাডেনিন এবং গুয়ানিন যে গঠনটি রয়েছে সেই দুটিকে বলা হচ্ছে পিউরিন। এবং অপরপক্ষে যে রয়েছে থাইমিন, সাইটোসিন এবং ইউরাসিল, এই থাইমিন, সাইটোসিন এবং ইউরাসিলকে বলা হচ্ছে পাইরিমিডিন। এই থাইমিন, সাইটোসিন এবং ইউরাসিলকে কি বলা হচ্ছে? থাইমিন, সাইটোসিন এবং ইউরাসিলকে বলা হচ্ছে পাইরিমিডিন, পাইরিমিডিন। এই যে পাইরিমিডিন বলা হচ্ছে, পাইরিমিডিনটা কেন বলা হচ্ছে? কারণ পাইরিমিডিনের আমরা যদি গঠন দেখতে চাই তাহলে এখানে দেখব শুধু একটিমাত্র রিং রয়েছে। একটিমাত্র রিং থাকার কারণে এই যে থাইমিন, সাইটোসিন, ইউরাসিলকে বলা হচ্ছে পাইরিমিডিন। তো এই যে একটিমাত্র রিংয়ের গঠন ঠিক এরকম, এখানে একটিমাত্র রিং থাকবে। এবং পিউরিনে কি হচ্ছে? এখানে দুটো রিং থাকছে। তো এই যে দুটো রিং, পিউরিনে দুটো রিং থাকার জন্য, অ্যাডেনিন গুয়ানিনে দুটো রিং থাকার জন্য বলা হচ্ছে পিউরিন। এবং থাইমিন, সাইটোসিন, ইউরাসিলে একটিমাত্র রিং থাকার কারণে, গঠনে একটিমাত্র রিং থাকার কারণে এদের বলা হচ্ছে পাইরিমিডিন। তো এই হচ্ছে আমাদের নাইট্রোজেন বেস। এবং ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড নিয়ে যদি বলতে যাই তাহলে এখানে দেখবো আমরা ফসফরিক অ্যাসিডের গঠনে কী দেখতে পাবো। ফসফরিক অ্যাসিডের গঠনে দেখতে পাবো এখানে তিনটি হাইড্রোক্সিল যৌগ যুক্ত থাকবে, হাইড্রোক্সিল মূলক যুক্ত থাকবে, এবং একটি হচ্ছে দ্বিযোজী অক্সিজেন পরমাণু যুক্ত থাকবে। কীরকম? এই যে ফসফরাস, ফসফরাসের আমরা জানি যে ফসফরাসের যোজনী হচ্ছে পাঁচ। সো এখানে আমরা পাঁচটি ফসফরাসের হাত তৈরি করে দিব। এখানে একটি দ্বিযোজী অক্সিজেন যুক্ত আছে, আর এখানে কি যুক্ত আছে? তিনটি হাইড্রোক্সিল মূলক যুক্ত আছে। এটি হচ্ছে আমাদের ফসফরিক অ্যাসিডের গঠনে আমরা এরকমটি দেখতে পাই। তাহলে এই যে এই সমস্তটি, পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস, ফসফরিক অ্যাসিড, এগুলো নিয়েই হচ্ছে আমাদের এবার আমরা দেখব ডিএনএর গঠন। কিন্তু ডিএনএর গঠন আমরা দেখার আগে, তার আগে যদি বলি যে ডিএনএর গঠন সম্পর্কে তো অনেক বিজ্ঞানী অনেক রকম মতভেদ দিয়েছে যে ডিএনএ এরকম হবে দেখতে, ওরকম হবে দেখতে। সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদটি হচ্ছে ওয়াটসন ও ক্রিক প্রদত্ত 1953 সালে ডাবল হেলিক্স মডেলটি। এটি হচ্ছে ডিএনএর সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ। তো সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদটি কোন কোন বিজ্ঞানী দিয়েছে? ওয়াটসন ও ক্রিক। কত সালে দিয়েছে? 1953 সালে। আর এই যে ডিএনএ সম্পর্কে, গঠন সম্পর্কে তারা যে মতবাদটি দিয়েছে, তারা যে মডেলটি দিয়েছে, এটি কী নামে পরিচিত? এটি ডাবল হেলিক্স মডেল নামে পরিচিত। এটিকে কেন ডাবল হেলিক্স বলা হলো? ডাবল হেলিক্স বলা হলো এ কারণে যে ডিএনএর গঠন আমরা যদি ওয়াটসন ও ক্রিকের যে তারা যে ডিএনএর গঠনটি দিয়েছে সেই গঠনটি যদি আমরা দেখতে যাই তাহলে আমরা এখানে দেখব যে ডিএনএ দ্বিসূত্রক গঠন নিয়ে গঠিত। এই যে দ্বিসূত্রক গঠন নিয়ে গঠিত এজন্য একে ডাবল হেলিক্স বলা হয়েছে। এক একটি সূত্রকে হেলিক্স বলা হয়েছে, এবং যেহেতু দ্বিসূত্রক তাই এটিকে ডাবল হেলিক্স বলা হয়েছে। তোমরা বিভিন্ন ডুপ্লেক্স বাড়িতে অথবা কোনো বাড়ির বাইরের দিকে যে সিঁড়ি থাকে ছাদে যাওয়ার, কোনো কোনো স্টাইলিশ বাড়িগুলোতে দেখে থাকবে যে একটু প্যাঁচানো সিঁড়ি থাকে, একটু যদি কোনো একটি মধ্য থাকে এর পাশ দিয়ে প্যাঁচানো সিঁড়ি থাকে। ডিএনএর গঠনটা ঠিক সেরকম, এ ডাবল সিঁড়ির মধ্যে যে থাকে না হাতলটি থাকে না ডাবল, ঠিক সেরকম ডিএনএর গঠন এই যে হেলিক্সটা যে বলা হয়েছে, দ্বিসূত্রক যে বলা হচ্ছে, যে সিঁড়ির যে হাতলটা সেটির সাথে তুলনা করে এটিকে ডাবল হেলিক্স বলা হচ্ছে। ডিএনএর গঠনেও আমরা দেখতে পাবো যে এটি প্যাঁচানো। এটি কোন দিক থেকে কোন দিকে প্যাঁচানো থাকছে? এটি ডান দিক থেকে বাম দিকে প্যাঁচানো থাকছে। এই সিঁড়িটি ডান দিক থেকে বাম দিকে প্যাঁচানো থাকছে। ঠিক ডিএনএর গঠনটাও ঠিক ওই সিঁড়ির মতো, এবং সিঁড়ির হাতল যেরকম এখানেও দ্বিসূত্রক রয়েছে, আর এই দ্বিসূত্রককে সিঁড়ির হাতলের সাথে তুলনা করা হয়েছে। তারপর আমরা যেটা দেখে থাকি সিঁড়ির মধ্যে, কি দেখে থাকি সিঁড়ির মধ্যে? আমরা ধাপ দেখে থাকি, এই যে এক একটা ধাপ। এই এক একটা ধাপগুলোও কিন্তু ডিএনএর গঠনেও আমরা দেখব, কিন্তু এই ধাপগুলো কি দিয়ে তৈরি? এই যে ডিএনএর গঠনের ধাপগুলো এগুলো হচ্ছে নাইট্রোজেন বেস দিয়ে তৈরি।
নাইট্রোজেন বেস দিয়ে তৈরি। তবে একটু কথা বলে নেই, সেটি হচ্ছে যে নাইট্রোজেন বেসের মধ্যে আমরা পাঁচ ধরনের গঠন দেখছি, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, ইউরাসিল। ডিএনএ গঠনে কিন্তু শুধু এই চারটি উপাদানই লাগবে, অর্থাৎ ডিএনএর যে নাইট্রোজেন বেস যে ধাপটা গঠন করবে সেটি শুধুমাত্র অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন করে থাকবে, ইউরাসিল থাকবে না। ইউরাসিল কোথায় থাকবে? ইউরাসিল থাকবে আরএনএতে। তখন এই চারটা থেকে থাইমিন হচ্ছে বাদ পড়ে যাবে এবং সেখানে ইউরাসিল এসে যুক্ত হয়ে যাবে। তো যাই হোক, আজকে যেহেতু আমরা ডিএনএ নিয়ে পড়ছি এবং ডিএনএ নিয়ে আলোচনা করছি, তাই আমি আজকে আরএনএ নিয়ে অত কিছু বলছি না। তো আমরা কি বলতেছিলাম যে ডিএনএ হচ্ছে ডাবল হেলিক্স, একে দ্বিসূত্র প্যাঁচানো সিঁড়ির সাথে তুলনা করেছে, এটি দ্বিসূত্র নিয়ে গঠিত। তো এই সূত্রটি কী কী নিয়ে গঠিত? পলিনিউক্লিওটাইড। তো আমরা নিউক্লিওটাইড জানবো এবং পলিনিউক্লিওটাইডও জানবো। তো আমরা যদি ডিএনএর গঠন দেখি, আমরা এই যে বেসগুলো রয়েছে এটির আমি কয়েকটা সাংকেতিক রূপ দিয়ে দিই। অ্যাডেনিনকে যদি আমি এভাবে দেই, অ্যাডেনিনের গঠনটা যদি এভাবে ধরি, থাইমিনের গঠনটা যদি আমি এরকম ধরি এবং গুয়ানিনের গঠনটা যদি এরকম হয়, সাইটোসিনের গঠনটা এরকম নেই, তাহলে এখন আমরা ডিএনএর গঠনটা, তো এই যে আমরা এখানে যে নাইট্রোজেন বেস দেখছি, এই নাইট্রোজেন বেসের আমি সাংকেতিক রূপ দিয়ে দিয়েছি তোমাদের বোঝানোর জন্য। তো আমরা এখন একটি ডিএনএর গঠন দেখে নেই কীরকম হবে। আমাদের ডিএনএর গঠনে ফার্স্ট যে উপাদানটি রাখছে সেটি কী লাগছে? সেটি হচ্ছে পেন্টোজ সুগার। তো পেন্টোজ সুগারের কোন গঠনটি আমার লাগবে ডিএনএ গঠনে? এই গঠনটি না, আমি পূর্বেই বলে দিয়েছি যে এই গঠনটি, এই ফর্মুলাটি আমার লাগছে না, আমার লাগবে এই ফর্মুলাটি ডিএনএর গঠনে। তো আমি যদি এই ফর্মুলাটি এখানে আট করে নেই, তাহলে আমার হবে এরকম, এই যে এই ফর্মুলাটি। এখানে এক নম্বর কার্বন, দুই নম্বর কার্বন, তিন নম্বর কার্বন, চার নম্বর কার্বন, পাঁচ নম্বর কার্বন, এবং এর সাথে কে যুক্ত হচ্ছে? এটি দুপাশে লাগবে, ডাবল হ্যালিক্স। যেহেতু এটি দ্বিসূত্রক, তাহলে আমাকে এপাশেও এটি অঙ্কন করে দিতে হবে। কিন্তু এপাশের এই সূত্রটি যদি ঊর্ধ্বমুখী হয়ে থাকে, তাহলে আমার অপর দিকের সূত্রটি হবে নিম্নমুখী, অর্থাৎ আমার পাঁচ নম্বর কার্বন যদি এই সূত্রকে উপরের দিকে থাকে, তাহলে আমার পরের সূত্রকে, অর্থাৎ পাশের সূত্রকে, পাঁচ নম্বর কার্বনটি কোথায় হবে? নিম্নমুখী হবে। এটি ঊর্ধ্বমুখী হবে, ওটি নিম্নমুখী হবে। তাহলে দেখে নেই, এখানে এখানে তাহলে এক, দুই, তিন, চার, এই যে আমার এটা হচ্ছে পাঁচ নাম্বার কার্বন। এবং এখানে আমি কি বলেছি, এই যে আমরা একটি সূত্রকের একটি অংশ অঙ্কন করে নিলাম, আর এই যে ডাবল হেলিক্সের এই সূত্রকের মাঝখানে কি থাকবে? ধাপগুলো। ধাপগুলো কি? আমি বলে দিয়েছিলাম যে নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস এখন যে থাকছে, কোন নাইট্রোজেন বেস কার সাথে যুক্ত হচ্ছে? আচ্ছা, আমার সাথে যদি কারো দেখা হয়ে থাকে, সাক্ষাৎ হয়ে থাকে, বা তোমার সাথে যদি কারো দেখা সাক্ষাৎ হয়ে থাকে, আমরা হ্যান্ডশেক করার জন্য কোন হাত বাড়িয়ে দিই? ডান হাত বাড়িয়ে দিই। তাহলে অপর পক্ষে যে লোকটার সাথে আমার দেখা হলো, এই যে আমি হ্যান্ডশেক করার জন্য ডান হাত বাড়িয়ে দিলাম, তাকেও আমার সাথে হ্যান্ডশেক করার জন্য কী করতে হবে? ডান হাত বাড়িয়ে দিতে হবে, তবেই তো আমার হ্যান্ডশেকটা পরিপূর্ণ হলো। আমি যদি ডান হাত দিই এবং আমি আমার অপর পাশের লোকটা যদি আমাকে বাম হাত দেয়, তাহলে কি সেটা হ্যান্ডশেক পরিপূর্ণ হলো? কখনোই না, অবশ্যই সেটা দৃষ্টিকটু হলো এবং সেটি সঠিকভাবে হলো না। তাই আমাকে, আমি যে হাত বাড়াবো হ্যান্ডশেক করার জন্য, আমার অপর পাশের লোকটাকেও সেই হাতটি আমাকে বাড়িয়ে দিতে হবে, তবেই তো আমাদের সব কিছু পরিপূর্ণভাবে হবে। ঠিক তেমনই এখানে যে নাইট্রোজেন বেসগুলো রয়েছে, আমি যদি এলোমেলো করে অ্যাডেনিনের সাথে গুয়ানিন দিই, তাহলে কি আমার সেট হবে? কখনো সেট হবে না। আমাকে এটি সেট করার জন্য কি করতে হবে? এই যে আমি ওই জন্য সাংকেতিক রূপ দিয়ে দিয়েছি, যে এই সাংকেতিক রূপগুলো দিয়ে তোমরা যেন বুঝতে পারো, সাংকেতিক রূপগুলো দিয়ে তোমরা যেন বুঝতে পারো। এখানে এটি একটু বোঝা যাচ্ছে কম। তো এই যে অ্যাডেনিনের সাথে আমার কে যাচ্ছে? এখানে অ্যাডেনিনের সাথে আমাকে নিতে হবে থাইমিনকে। অ্যাডেনিনের সাথে নাইট্রোজেন বেস গঠনের জন্য আমাকে কাকে নিতে হচ্ছে? থাইমিনকে নিতে হচ্ছে। তাহলে আমি অ্যাডেনিনের সাংকেতিক রূপটা কীরকম অঙ্কন করেছিলাম? এরকম অঙ্কন করেছিলাম। এবং থাইমিনের সাংকেতিক রূপটা কীরকম ছিল? এইরকম ছিল। তো এই যে অ্যাডেনিনের সাথে আমি নিলাম থাইমিনকে, তবেই তো আমার এটি খাপে খাপে মিলে যাবে, তাই না? তো এই যে আমি নিলাম, এবং এই যে অ্যাডেনিন এবং থাইমিন নিলাম, এই অ্যাডেনিন এবং থাইমিন কি দিয়ে যুক্ত হবে? অ্যাডেনিন এবং থাইমিন যুক্ত হবে হাইড্রোজেন বন্ড দিয়ে। অ্যাডেনিন এবং থাইমিন কতটি হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত হবে? দুটি হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত হবে।
এরা দুটি হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত হবে। তাহলে এই যে আমার এটি হচ্ছে পেন্টোজ সুগার, এবং পেন্টোজ সুগারের মাঝখানে যে আমি নাইট্রোজেন বেস নিলাম, সেই নাইট্রোজেন বেজে কে কে থাকছে? অ্যাডেনিন থাকছে, থাইমিন থাকছে। তারা কি দিয়ে যুক্ত হচ্ছে? দুটি হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত হচ্ছে। তাহলে আমি এখানে অনুরূপভাবে আমি একটি হেলিক্স তৈরি করে নিই, একটি ডাবল হেলিক্স তৈরি করে নিই। তাহলে আমি অনুরূপভাবে একটি ডাবল হেলিক্স তৈরি করে নিই। তোমরা দেখে নাও, আমার সাথে সাথে তোমরাও প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের হবে কি এই বিষয়টা অনেকটা ইজি হয়ে আসবে এবং খুব ইজিলি তোমরা অঙ্কন করতে পারবে। পরীক্ষার খাতায় কিন্তু এই গঠনগুলো দেখাতে হবে। আচ্ছা, আমি এই কয়টি রাখছি, অনুরূপ পাশে কি হবে? উল্টো দিকে হচ্ছে। এ পাশে কিন্তু কেউ সোজা করে অঙ্কন করে ফেলো না, তাহলে তোমাদের এটি ভুল হয়ে যাবে। এই যে আমার এই যে 5 নম্বর কার্বনগুলো ঊর্ধ্বমুখী, এবং আমার 3 নম্বর কার্বনগুলো এই পাশে, আমার 5 নম্বর কার্বনগুলো নিম্নমুখী হয়ে রয়েছে। তো আমি যদি এখানে অ্যাডেনিন থাইমিনের বেস নিলাম, আমি পরেরটিতে কিসের বেস নিব? আমার ইচ্ছে মতো, বা ডিএনএ গঠনে আমরা দেখতে পাবো যে এখানে অ্যাডেনিন থাইমিন হলে এখানে হয়তো আছে গুয়ানিন সাইটোসিন, বা অ্যাডেনিন থাইমিন পরপর দুটো থাকলো, বা কোনো কোনো ডিএনএতে দেখা গেলো যে গুয়ানিন সাইটোসিন পরপর দুটা বা তিনটে আছে, এভাবে যে কোনো আমরা মিলিয়ে নিব। তাহলে কিন্তু পরপর দিলাম ঠিক আছে, কিন্তু আমাদের এই বেসটা ঠিক রাখতে হবে। অ্যাডেনিনের সঙ্গে কিন্তু থাইমিনই যুক্ত হবে, আর গুয়ানিনের সাথে কে যুক্ত হচ্ছে? সাইটোসিনই যুক্ত হবে। তাহলে আমি যদি এখানে গুয়ানিন দেই, আমি গুয়ানিনের সাংকেতিক গ্রুপ কীরকম দেখিয়েছি, গুয়ানিনের সাংকেতিক গ্রুপটা ছিল আমার এইরকম, এবং আমার সাইটোসিনের সাংকেতিক গ্রুপটা কীরকম ছিল? এই ধরনের ছিল। আর এই যে গুয়ানিনের সাথে সাইটোসিন যুক্ত হয়ে নাইট্রোজেন বেস তৈরি করছে, এই যে যুক্ত হবে, এরা কি বন্ড দিয়ে যুক্ত হবে? এরাও হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত হবে, কিন্তু এরা 3টি হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত হবে। কয়টি হাইড্রোজেন বন্ড দিয়ে? 3টি হাইড্রোজেন বন্ড দিয়ে। গুয়ানিন, এটি হচ্ছে আমার সাইটোসিন। এই যে যুক্ত হয়ে গেল, আমি এভাবে পরেরগুলো করে নিই, দেখে নিই পরেরগুলো। এই যে আমি এভাবে অঙ্কন করে ফেললাম, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে হচ্ছে পেন্টোজ সুগারের দুটি সূত্রক রয়েছে, এবং এর মাঝখানে যে ধাপগুলো গঠন করছে সেটিকে গঠন করছে নাইট্রোজেন বেস গঠন করছে। তো এই নাইট্রোজেন বেসগুলোর মধ্যে রয়েছে অ্যাডেনিন, থাইমিন যুক্ত হচ্ছে, গুয়ানিন সাইটোসিন যুক্ত হচ্ছে, এবং তারা হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত হচ্ছে। অ্যাডেনিন থাইমিন দুটি হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত হচ্ছে, এবং গুয়ানিন সাইটোসিন 3টি হাইড্রোজেন বন্ড নিয়ে যুক্ত হচ্ছে। এবার আসি আমরা, এই যে ডিএনএ গঠনে বলা হয়ে থাকে যে পলিনিউক্লিওটাইডের চেইন, দুটি পলিনিউক্লিওটাইডের চেইন দেখা যায়, বা ডাবল হেলিক্স দুটি পলিনিউক্লিওটাইড দ্বারা গঠিত। তো এই কথাটি আমরা এখন বিস্তারিত জানব। তো এই যে এটা যদি আমরা দেখি, তাহলে এখানে যে আমরা নাইট্রোজেন বেসের যে অ্যাডেনিন থাইমিন নিলাম, গুয়ানিন সাইটোসিন নিলাম, এগুলো যে পেন্টোজ সুগারের সাথে যুক্ত হচ্ছে, এই যে যুক্ত হচ্ছে এটিকে বলা হচ্ছে, এই যে নাইট্রোজেন বেস পেন্টোজ সুগারের সাথে যুক্ত হওয়ার যে করণটা এবং যে যুক্ত হচ্ছে, এটিকে সমন্বিত করে বলা হচ্ছে নিউক্লিওসাইট। কি বলা হচ্ছে? নিউক্লিওসাইট। এই যে যুক্ত হচ্ছে এটিকে বলা হচ্ছে নিউক্লিওসাইট। নিউক্লিওসাইট, এটি যুক্ত হচ্ছে নিউক্লিওসাইট। তার আগে আমরা আরেকটি জিনিস আমি মিসিং করে গেছি, সেটি হচ্ছে এই যে এখানে যে 3 নম্বর কার্বনটি রয়েছে, একটি পেন্টোজ সুগারের 3 নম্বর কার্বন রয়েছে, এবং নিচের দিকে যে পেন্টোজ সুগারের 5 নম্বর কার্বন রয়েছে, এরা যুক্ত হবে ফসফেট দিয়ে। এরা কি দিয়ে যুক্ত হচ্ছে? ফসফেট দিয়ে যুক্ত হচ্ছে।
উপরের তিন একটি পেন্টোজ সুগারের তিন নম্বর কার্বন অপর পেন্টোজ সুগারের পাঁচ নম্বর কার্বনের সাথে যুক্ত হচ্ছে ফসফেট দিয়ে। তো এই জিনিসটা মিসিং হয়ে গেছে। এই যে এপাশেও ঠিক সেরকম, এই যে পাঁচ নম্বর কার্বন আর এখানে যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ, এই যে পাঁচ নম্বর কার্বনটি রয়েছে এটি এখানে তিন নম্বর কার্বনের সাথে যুক্ত হচ্ছে ফসফেট দিয়ে। এই পাঁচ নম্বর কার্বনটি যুক্ত হচ্ছে তিন নম্বরের সাথে ফসফেট দিয়ে। এখানেও ঠিক সেরকম, এভাবে প্রতিটা চেইন চলবে। এভাবে আমি যতগুলো গঠন দিব ঠিক ততগুলো গঠনই আমার এরকম হয়েই চলবে। হয়তো আমার এভাবে লিখতে লিখতে পুরো বোর্ড শেষ হয়ে যাবে, বা তোমরা যদি খাতায় লিখো এরকম করে যতগুলোই ধাপ দিবে ততগুলো ধাপই কিন্তু হবে, এর কোনো শেষ নেই, এর কোনোই শেষ নেই। তাহলে আমরা দেখলাম যে পেন্টোজ সুগার, একটি পেন্টোজ সুগারের তিন নম্বর কার্বন অপর পেন্টোজ সুগারের পাঁচ নম্বর কার্বনের সাথে যুক্ত হচ্ছে ফসফেট আয়ন দিয়ে বা ফসফেট যৌগ দিয়ে যুক্ত হচ্ছে। তো তারপর এই যে নিউক্লিওসাইড যে হলো, এই নিউক্লিওসাইডটি যখন এই যে ফসফেটের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, ফসফেটকে যখন সাথে নিচ্ছে, তখন এই যে ফসফেট সহ এই ফসফেট গঠনটি সহ এই নিউক্লিওসাইড পুরোটিকে বলা হচ্ছে একটি নিউক্লিওটাইড। তখন এর নাম পরিবর্তন হয়ে কি হয়ে যাচ্ছে, এই নিউক্লিওসাইড এবং এই যে ফসফেটকে এই দুটো মিলে যুক্ত হয়ে যখন যাচ্ছে তখন এর নাম হয়ে যাচ্ছে নিউক্লিওটাইড। এর নাম হয়ে যাচ্ছে নিউক্লিওটাইড। তো তোমরা দেখো এই যে এখানেও একটি নিউক্লিওসাইড রয়েছে এবং এই নিউক্লিওসাইড এর সাথে যুক্ত হচ্ছে, এটি একটি নিউক্লিওটাইড। এখানেও ঠিক সেম, এখানে একটি নিউক্লিওসাইড এই যে এর সাথে যুক্ত হয়ে এটি নিউক্লিওটাইড হয়ে যাচ্ছে, এখানেও একটি নিউক্লিওসাইড যুক্ত হয়ে নিউক্লিওটাইড হয়ে যাচ্ছে। তো কি অনেকগুলো নিউক্লিওটাইড, দুইয়ের অধিক কিন্তু নিউক্লিওটাইড আমরা দেখতে পাচ্ছি। এই যে দুইয়ের অধিক যে নিউক্লিওটাইড আছে এই জন্য এটি হচ্ছে পলি নিউক্লিওটাইড। দুইয়ের অধিক মানেই তো আমরা জানি যে সেটা পলি। তো এই নিউক্লিওটাইডগুলো যে দুইয়ের অধিক এজন্য এটা পলি নিউক্লিওটাইড। আমরা ঠিক অপর পাশের সূত্রকেও যদি দেখতে চাই তাহলে এই যে এই দুটো মিলে হচ্ছে নিউক্লিওসাইড এবং ফসফেট নিয়ে হয়ে যাচ্ছে নিউক্লিওটাইড। এই দুটি গঠন নিয়ে হয়ে যাচ্ছে নিউক্লিওটাইড নিউক্লিওটাইড। এই যে সেম এখানেও নিউক্লিওটাইডের গঠন, এপাশেও নিউক্লিওটাইডের গঠন, এখানেও নিউক্লিওটাইডের গঠন লক্ষণীয়। এই যে দুপাশে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো নিউক্লিওটাইড এবং এই অনেকগুলো নিউক্লিওটাইডের চেইন একসাথে যুক্ত হয়ে গঠন করছে পলিনিউক্লিওটাইড। তাই বলা থাকে ডিএনএর ভৌত গঠনের যে বর্ণনাটি রয়েছে সেখানে বলা আছে যে ডিএনএ পলিনিউক্লিওটাইডের চেইনে দুটি ডাবল হেলিক্স নিয়ে গঠিত এবং এর মধ্যে সূত্রক দুটি হচ্ছে নাইট্রোজেন বেস নিয়ে গঠিত। তো এই গেল আমাদের ডিএনএর যে গঠনটি, সেটি হচ্ছে ভৌত গঠনের আমাদের রাসায়নিক সংকেত দিয়ে আমরা বুঝালাম। এবার যদি আমরা ডিএনএ চেইনটা দেখতে যাই তাহলে ডিএনএ চেইনটা আমাদের কীরকম হবে, তো আমি যদি তোমাদের এখন ডিএনএ চেইনটা দেখাই তাহলে ডিএনএ চেইনটা দেখতে গেলে হবে। তো এই যে আমরা যে নিউক্লিও ডিএনএর যে আমরা হচ্ছে গঠনটি দেখলাম, রাসায়নিক গঠনটি দেখলাম, এখন যদি আমরা ডিএনএর গঠনটি দেখতে যাই, যে মিস আমাকে বললো ডাবল হেলিক্সের মতো এটি কীরকম বুঝতে পাচ্ছি না, তো আমি যদি এখন গঠন দেখতে যাই তাহলে গঠনটি আমি দেখতে পাবো এই টাইপের। এই টাইপের গঠন দেখতে পাবো, এগুলো ডাবল ডাবল হয়ে আসবে এখানে। যে এরকম আমি ডাবল হেলিক্স দেখতে পাবো এবং এই যে নিউক্লিও ডিএনএ যে ডাবল হেলিক্স দেখতে পাচ্ছি এটি পরপর দুটো লুপ নিয়ে, অর্থাৎ এই যে গঠনটি এখানে একটু দেখতে পাচ্ছ এটি একটি লুপ তৈরি করেছে এবং এখানে একটি লুপ তৈরি করেছে, মাঝখানে একটি খাঁজ তৈরি করেছে। তো পরপর দুটো লুপ নিয়ে একটি প্যাচ গঠন হয়, পরপর দুটো লুপ নিয়ে কি হচ্ছে একটি প্যাচ গঠন হচ্ছে। তো আমরা যদি একটি প্যাচ দেখতে যাই তাহলে এখানে আমরা কি দেখব, এখানে আমরা দেখব যে এই একটি প্যাচ ডিএনএ গঠনের একটি প্যাচ দশ জোড়া নাইট্রোজেন বেস নিয়ে গঠিত। দশ জোড়া নাইট্রোজেন বেস কিভাবে, এখানে এক দুই তিন চার পাঁচ এই
যে এখানে হচ্ছে পাঁচ জোড়া নাইট্রোজেন বেস রয়েছে এবং এখানেও দুই তিন চার পাঁচ, দুই তিন চার পাঁচ, এই যে এখানে পাঁচ জোড়া নাইট্রোজেন বেস রয়েছে এবং এখানেও পাঁচ জোড়া নাইট্রোজেন বেস রয়েছে। তাহলে এই যে পরপর দশ জোড়া নাইট্রোজেন বেস এবং পরপর দুটি লুপ নিয়ে একটি ডিএনএ একটি প্যাচ সম্পন্ন হয়ে থাকে। তো এই যে ডিএনএ একটি প্যাচ সম্পন্ন হয়ে আসে, এখন আমরা যদি এই প্যাচটির দৈর্ঘ্য দেখতে যাই তাহলে এই প্যাচটির দৈর্ঘ্য কতটুকু হবে? এই যে ডিএনএ একটি প্যাচ সম্পন্ন হয়েছে, এই প্যাচটির দৈর্ঘ্য হচ্ছে 34 আংস্ট্রম। এই প্যাচটি হচ্ছে 34 আংস্ট্রম বা 3.4 ন্যানোমিটার। এটিকে যদি ন্যানোমিটারে প্রকাশ করি তাহলে কি হচ্ছে, 3.4 ন্যানোমিটার, বা অ্যাংস্ট্রমে যদি আমরা রাখি তাহলে হচ্ছে 34 অ্যাংস্ট্রম। কোনটির দৈর্ঘ্য? এই যে ডিএনএ একটি প্যাচের দৈর্ঘ্য, এবং ডিএনএ একটি প্যাচের দৈর্ঘ্য গেল 34 অ্যাংস্ট্রম বা 3.4 ন্যানোমিটার। এখন এই যে ডিএনএ যে বেসগুলো রয়েছে বেসের দৈর্ঘ্য কতটুকু? এই ডিএনএ যদি আমরা শুধু বেসের দৈর্ঘ্যটি দেখতে যাই, জাস্ট এতটুকু দৈর্ঘ্য যদি দেখতে যাই তাহলে এটি হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম বা 0.34 ন্যানোমিটার। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ডিএনএ একটি প্যাচের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম এবং ন্যানোমিটারে প্রকাশ করলে 3.4 ন্যানোমিটার। এবং এই যে নাইট্রোজেন বেস রয়েছে, নাইট্রোজেন বেসের দৈর্ঘ্য কতটুকু হচ্ছে, দূরত্বটা কতটুকু হচ্ছে, 3.4 অ্যাংস্ট্রম। এটা তোমরা উল্টাপাল্টা করে ফেলো না, যে এখানে 3.4 দিয়ে 34 দিও না, এটি হচ্ছে 3.4 এবং একে যদি আমরা ন্যানোমিটারে প্রকাশ করি তাহলে কি হচ্ছে 0.34 ন্যানোমিটার। আর অপরদিকে একটি প্যাচ হচ্ছে 34 অ্যাংস্ট্রম, ওকে যদি ন্যানোমিটারে প্রকাশ করি তাহলে হচ্ছে 3.4 ন্যানোমিটার। তো এভাবেই আমাদের হচ্ছে ডিএনএ গঠনটি আমাদের লক্ষণীয়। এখানে গঠনটি আমি পূর্ণরূপ দিয়ে দেই, শাখাগুলো পূরণ করে ফেলি। এখন প্রশ্ন হচ্ছে, এটা তো গেল একটি বেজের দৈর্ঘ্য, এখানে গেল একটি নাইট্রোজেন বেজের দৈর্ঘ্য, এবার আসলো আমাদের এই যে লুপটি রয়েছে এর ব্যাস কত হবে? এই যে ব্যাস, এই ব্যাসটি কত? এই ব্যাসটি যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম। এই ব্যাসটি কত? ব্যাসটি হচ্ছে 20 অ্যাংস্ট্রম। তাহলে ডিএনএর গঠনে যে লুপ এবং খাস রয়েছে সেই লুপের যদি আমরা ব্যাস দেখতে যাই সেই লুপের ব্যাস হচ্ছে আমাদের 20 অ্যাংস্ট্রম। তাহলে এই হচ্ছে আমাদের ডিএনএর গঠন, ডিএনএ রাসায়নিক গঠন হয়ে গেল, ডিএনএর আমাদের ভৌত গঠনও হয়ে গেল, এবং আমরা জানলাম যে ডিএনএর গঠনটি কোন বিজ্ঞানীর বেশি গ্রহণযোগ্য, ওয়াটসন ও ক্রিক, তারা কত সালে দিয়েছিল, 1953 সালে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকে ডিএনএ নিয়ে ক্লাস। তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা বেশি বেশি শেয়ার করবে ফ্রেন্ডদের মধ্যে এবং কমেন্ট করে আমাদের জানাবে যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।